শারজা জিকু জিএনপি ইউজড অটো পার্টস ব্যবসায়ী হলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে মোহাম্মদ আমিনের সঞ্চালনায় মৌলানা আফসারর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মাহফিলত। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল লেবার কাউন্সিলর ফকির মনোয়ার হোসেন। এছাড়াও আরও উপস্থিত আছিল মোহাম্মদ আমিন, আবু বকর, এরশাদ, শহীদ, মান্নাত, মীর কামাল, নুরুল কাদের সহ আমিরাত কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী হল ছাড়াও শারজার জিএনপির চাকরিজীবী হল। ইফতার ও দোয়া মাহফিল শেষে আসিল সাটগাইয়া ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইবেত সাবধান, তাহলে অনেক ব্যাক করা গদি আর ভিডিও কিন সেট পারিবেন। আরা সাটগাইয়া হতা হই।